আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে দেখেনি আজ আমি আপনাদের জন্য কি বানাচ্ছি। আমি আজ বানাবো পুষ্পান্ন, যেটি জন্মাষ্টমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় আমরা সকলেই জন্মাষ্টমীতে এই পুষ্পান্নটা বানাতে চাই, কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেন না যে পুষ্পান্নটা কিভাবে পারফেক্ট হতে পারে। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে জন্মাষ্টমীতে পুষ্পান্ন বানিয়ে থাকি। চলুন তাহলে দেখে নিই পুষ্পান্ন বানাতে আমার কী কী উপকরণ লাগছে। পুষ্পান্ন বানাতে আমি এখানে 300 গ্রাম আতপ চাল নিয়েছি, এটা গোবিন্দভোগ আতপ চাল। পুষ্পান্নটা গোবিন্দভোগ আতপ চালেই বেশি ভালো হয়। যদি কারো কাছে গোবিন্দভোগ আতপ চাল হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে সাধারণ আতপ চাল দিয়েও করতে পারে, সেখানে এলাচ এবং ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এই চালটা আমি ভালো করে ধুয়ে, খুব ভালো করে ধুতে হবে, ধুয়েছি। ধুয়ে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। 1 চামচ চিনি, 1 চামচ লবণ আর 1 চামচ ঘি দিয়ে আমি মেখে আধ ঘন্টা রেখে দিয়েছি। আমি যে পরিমাণটা বলছি পুষ্পান্ন বানানোর জন্য, এই পরিমাণটা ভীষণই জরুরি। পুষ্পান্ন বানাতে পরিমাণটা যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে হয় পুষ্পান্নটা বেশি সেদ্ধ হয়ে যাবে, না হলে কুড়কুড়ে হয়ে দাঁতে লাগবে আর সেটা পেটে গিয়ে খুব একটা ভালো হজম। আমার এই পুষ্পান্ন রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে পরিমাণটা অবশ্যই দেখবেন, যাতে আপনারাও বাড়িতে খুব সুন্দর পুষ্পান্ন বানিয়ে জন্মাষ্টমী উৎসবটা খুব আনন্দের সাথে উপভোগ করতে পারেন। চলুন তাহলে পরের উপকরণগুলো আমি দেখে নিই। আতপ চালটা আমি 300 গ্রাম নিয়েছি, 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। আর লাগছে আমার ঘি, 1/2 কাপ পরিমাণ আমি কাজু আর কিশমিস নিয়েছি। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা যদি খেতে বেশি পছন্দ করেন তাহলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1টা কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, 1/2 কাপ পরিমাণ দুধ, 6টা তুলসী পাতা নিয়েছি। আমি এখানে কৃষ্ণ তুলসী পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো কিংবা সাদা যে কোনো তুলসী পাতাই ব্যবহার করতে পারেন। 2টো তেজপাতা, এখানে আমি 1/2 ইঞ্চির মতন দারচিনি নিয়েছি, 3টে গোটা এলাচ, ছোট গোটা এলাচ আমি চিরে রেখেছি, 4টে লবঙ্গ আর 1/2 চামচ গোটা জিরে রেখেছি, 1/2 কাপ মতন চেরি ফল রেখেছি, চেরি ফলটাও আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 1 কাপ মতন গাজর কুচিয়ে রেখেছি, বরবটিও রেখেছি 1 কাপ মতন, বরবটির জায়গাতে আপনারা বিনসও ব্যবহার করতে পারেন, সাধারণ বাদাম যেগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি সেই বাদাম নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, আপনারা এখানে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। আর আমি পুষ্পান্নের জন্য যে বিশেষ মশলাটা ব্যবহার করব সেটা আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ গন্ধটা চলে যাবে, গন্ধটা চলে গেলে সেটা খেতে ভালো লাগবে না। এই মশলাটা খুবই জরুরি, এই মশলাটাই পুষ্পান্নের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। তাহলে আমি মশলাটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে বলছি। মশলাটা বানানোর জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ দারচিনি নিয়েছি, 5টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 1টা তেজপাতা, 5টা লবঙ্গ আর 1/2 চামচ জিরে একসাথে শুকনো কড়াতে ভেজে তারপর আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা কিন্তু অবশ্যই, আমি এখানে 300 গ্রাম চাল রান্না করছি সেই হিসাবটা আমি আপনাদেরকে বললাম, আপনারা চালের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণটাও সেক্ষেত্রে আপনাদেরকে কিছুটা বাড়িয়ে নিতে হবে। আর মশলাটা অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে গন্ধটা পরিপূর্ণ পাওয়া যাবে না, ঢাকা খুলে রাখলে গন্ধটা চলে যাবে। ফ্রেন্ডস, আমার এই পুষ্পান্ন রেসিপিটির উপকরণ ডেসক্রিপশনে থাকবে, আপনারা আপনাদের সময় মতন অবশ্যই দেখে নেবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশন চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। চলুন তাহলে পুষ্পান্নটা বানিয়ে ফেলি। আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে নিয়েছি, আমি এখানে মেপে রেখেছি 4 টেবিল স্পুন অয়েল, আমি এখানে নিয়ে রেখেছি সাদা তেল, এটা
গ্যাসটা আমার লো করা ছিল, এখন আমি গ্যাসটা মিডিয়াম করে দেব। রান্নাটা আমি সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে করব। 4 টেবিল স্পুন অয়েল দিয়েছি। এবার আমি টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। যদি কেউ সম্পূর্ণ রান্নাটা ঘিয়ে করতে চান সেক্ষেত্রেও করতে পারে। তেল এবং ঘি গরম হওয়া খুব একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল এবং ঘি গরম হয়ে গেছে, গ্যাসটা আমি এখন একদমই লো করে দেব। কুচানো গাজর, কুচানো বরবটি, এখন আমি যেহেতু আমি আতপ চালটা মাখার সময় 1 চামচ লবণ ব্যবহার করেছি, তাই আমি এখন 1/2 চামচ লবণ ব্যবহার করব। ফ্রেন্ড, যদি আপনারা পুষ্পান্নটা কালার চান তাহলে সেক্ষেত্রে আতপ চালটাতে হলুদ মাখিয়ে রাখতে পারেন। আমি পুষ্পান্ন কালার পছন্দ করি না, তাই আমি কালার করব না, হোয়াইট কালার করব। কিশমিশ আর কাজু, বাদাম, এখন আমি গ্যাসটা একটু মিডিয়াম করে দিলাম। খুব বেশি ফ্রাই করবো না, অল্প ফ্রাই করবো। এবার আমি কতগুলো উপকরণ একটু সাইড করে নিলেও হবে, আবার যদি মনে করা হয় একটা পাত্রে তুলে নেবো তাহলেও হবে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেল আর ঘিয়ে প্রথম দেব কুচুনো কাঁচা লঙ্কা, ঝাল যদি কেউ না চান তাহলে দেবেন না। গোটা তেজপাতা, গ্যাসটা কিন্তু আমার এখন মিডিয়াম আছে। লবঙ্গগুলো আমি তেলে ছাড়বো না, লবঙ্গ যদি ভাজা একটু কম বেশি হয়ে যায়, একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে খাবারটা তেতো হয়ে যায়, তাই আমি লবঙ্গটা পরে দেব। ছোট ইলাচ, দারচিনি আর গোটা জিরে, গ্যাসটা আমি আবারও লো করে দিলাম। পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। এখন যে চালটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চালটা কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রেখে চিনি লবণ আর তেল দিয়ে ভেজে রাখতে হবে, সেক্ষেত্রে অনেক বেশি ঝুরঝুরে হবে। শুধু পুষ্পান্ন ক্ষেত্রে নয়, যদি ভাতও আপনারা ঝরঝরে করতে চান তাহলে রান্না করার 1 ঘন্টা আগে চালটা ধুয়ে জলে দিয়ে রাখবেন, তারপরে রান্না করবেন, দেখবেন অনেকটাই ভাত ঝরঝরে হবে। বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এবার সবগুলো উপকরণ চালের সাথে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো গোটা লবঙ্গ।
আমি সবজিতে আর চালে অলরেডি 2 চামচ লবণ ব্যবহার করেছি। এখন আমি আর মাত্র 1 চামচ লবণ দেব, মানে আমি রান্নাটাতে মোট 3 চামচ লবণ ব্যবহার করেছি। ভাজা ভাজা করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি এখানে 300 গ্রাম আতপ চাল নিয়েছি। আমি যখন জলে ভেজানোর আগে আতপ চালটা মেপেছিলাম, 300 গ্রামে আমার এটার এক বাটি আতপ চাল হয়েছিল, তাই জন্য আমি এখানে এই বাটির 2 বাটি জল আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। পুষ্পর্ণ রান্না করার জন্য কাঁচা জল ব্যবহার করবেন না, ফুটানো জল ব্যবহার করবেন। যতটা চাল ব্যবহার করবেন তার ডাবল জল ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেবো তুলসী পাতা। আমি এখানে 300 গ্রাম চালের জন্য 6টা তুলসী পাতা ব্যবহার করেছি। এবার দেবো দুধ। জলটা আমি এবারে দিয়ে দেবো। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 7 মিনিট পরে। 7 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে দেব। দেখুন জলটা প্রায় টেনে নিয়েছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম নরম হয়ে যায়নি। চালটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। এখন আমি আগে 1 চামচ চিনি ব্যবহার করেছিলাম, এখন আমি আরো 1 চামচ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। আমি আমার ফ্যামিলির পছন্দ মতন মিষ্টি ব্যবহার করব। চিনিটা মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু আমি এখন একদমই লো রেখেছি, গ্যাস কিন্তু আর বাড়ানো যাবে না। ভেজে রাখা মশলাটা এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব। মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আমি 2 চামচ ঘি ব্যবহার করেছিলাম, এখন আমি আরো 3 চামচের মতন ঘি ব্যবহার করবো। মোট আমি রান্নাটাতে 5 চামচ ঘি ব্যবহার করেছি। পুষ্পান্নতে ঘিটা একটু বেশি ব্যবহার করলে পুষ্পান্নটা খেতে আরো অনেক বেশি ভালো হয়। ফ্রেন্ডস, আমার পুষ্পান্ন প্রায় রেডি হয়ে এসছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশন চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিও আপনারা সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। এরকম অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দেব, ঢেকে দেব আবারও 5 থেকে 7 মিনিট পর।
রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার তৈরি আরও দারুণ দারুণ রেসিপি পেতে স্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন আর উপভোগ করুন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।